এদিকে ফলাফল পেয়েই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা ছুটে আসে স্কুলে বাদদের তালে তালে নেচে গে উদযাপন করে ফলাফল রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে এসে সে জানাচ্ছেন খবরে মোবাইল এস এ ফলাফল পেয়েও সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নিতে তাদের এ ছুটে আসা বাদদের তালে তালে নেচে গে আর সহপাঠীদের সাথে সেলফি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন অনেকেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বাদ যায়নি বাদ ভাঙা আনন্দ থেকে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি স্কুলের সম্মান বজায় রাখতে পেরেছি অনেক একটা টেনশনের মধ্যে ছিলাম বেশ কয়েকদিন আজকে রেজাল্ট হাতে পেয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ গোল্ডেন পেয়েছি আল্লাহর রহমতে আমার বাবা মারও দোয়া আছে এখন সবার কাছে দোয়া চাচ্ছি যেন সামনের ভবিষ্যতে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে সম্পূর্ণ নিজের চেষ্টা ওর চেষ্টা আজকে ও এই পর্যন্ত আসতে পারছে আমি অভিভাবক হিসেবে অত্যন্ত আনন্দিত ফলাফলের এই দিনটি মা দিবস হওয়ায় আবেগ অনুভূতি ছিল একটু বেশি মা দিবসে মায়ের জন্য এত উপহার দিতে হবে অনেক ভালো লাগতেছে আম্মু অনেক কষ্ট করছে মানে আমার আমার কষ্টের মূল অবদান আমার মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতে আছে অনেক খুশি সবথেকে বেশি আমার মার অবদান মা যদি না থাকতো আমি কিছু করতাম না ফলাফল যাই হোক না কেন ভবিষ্যতে শিক্ষার্থীরা মানবিক হয়ে গড়ে উঠবে এমনটি প্রত্যাশা শিক্ষকদের বা আমার কথা প্রতিষ্ঠানের কথা সবসময় মাথায় রেখে সৎভাবে চলবে এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হবে শিক্ষার্থীরাও ব্যক্ত করলেন উচ্চ শিক্ষিত হয়ে মানবিক দেশ গড়ে তোলার প্রত্যয় শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা